বন্ধুসকল, আজির এই ভিডিওটো কোনো ধরনের টেক নিউজ বা টেকনিক্যাল ভিডিও নহয়। আজির এই ভিডিওটো এটা আনবক্সিং ভিডিও হয়। তার 9 দিন আগতে এটা মোবাইল ব্যাগ ক্যামেরা ট্রাইপডর অর্ডার দিছিল ফ্লিপকার্টত, আর আজি মোর ঘরত আহি এইটো পাইছে, সরি ঘরত নহয় মোর দোকানত আহি পাইছে। সেই এই ট্রাইপডটো দি মই আজিরপরা ভিডিও রেকর্ড করিম, আর আপনার কিবা উন্নত ধরনের ভিডিও দিব পাম বলে মই আশা করছো। আপনার সময় নষ্ট নকরি অতি সোনকালে মই এই ক্যামেরার ট্রাইপডটো মই আনবক্সিং করে আসো। সেইভাবে মোর ওসর আছে একটা সরু চাকু বা সরু নাইফ, কাটিছো মই। আর যেতিয়া খুলিলো এইটো আহি গেল আমার ফ্লিপকার্টের একটা ভাউচার, এইটো মই এক সাইডে রখাই দিয়ে আসো। আর মই এইটো আমার হল ট্রাইপড, এই ট্রাইপডর আপনাদের ছবি দেখা পাই আছে, এইটো ছবি হয়। আর মই এইটো অতি সোনকালে খুলি দিয়ে আসো বা আনবক্সিং করে আসো। প্রথমত এটা মোবাইল স্ট্যান্ড দিছে, এইটো আহি গেল আমার এইটো কভারটো, কভারটো মই এক সাইডত রখাই দিয়েছো। আর এইটো আমার ব্যাগ হয়, এনেকই হয়তো লবলৈ দিছে কতবা লৈ গেলে এইটো ক্যারি করাত সুবিধা হব। এইটো আমার সম্পূর্ণ ট্রাইপড, আপনাদের দেখা পাইছে এইটো কিমান লম্বা বা কিমান ওখ, এইটো 105 সেন্টিমিটার ওখ হয়। তিনটা স্ট্যান্ড আছে আমার এটার ভিতরতে, আর তিনটা তরফ আছে। এইটো এটা আপনার টাইট দিয়া এটা রেঞ্চ, এটো ইয়াতে হয়তো লগাব লাগিব। এইটো ক্যামেরা বা মোবাইলটো এনেকুৱা এনেকুৱা কৰিবলৈ এইটো এতিয়া চাউকট কৰিছে হয়। এইটো ইয়াতে লাটটো আছিল, ইয়াতে ভৰাই দি আছোঁ আৰু এইটো টাইট কৰি আছোঁ নাটৰ ভিতৰত। টাইট করা হয়ে গেল আমার, অল্প লুজ করব লাগিব। আর এইটো এইটো আসলে আমার মোবাইলের কারণে দিছে, মই এইটো লগাই আছো, লগা হল। এতিয়া আপনাদের চাওক কিমান ওখ হয় এইটো, এইটো 105 সেন্টিমিটার হয়। নাট আছে, এইটো গৈ মাটি পাইছে, আর ইফালে একটা নাট আছে, নাটটো লুজ করিলে এইটো আরো হয়ে যাব। আসলে এইটো এনেকুৱা হয়, এইটো এতিয়া যেনেকুৱা আপোনাৰ আপোনালোকে পাৰে সেই তেনেকুৱাই হৈ যাব। এতিয়া মই এই মোবাইলটো লগাই দিম। এতিয়া মই এইটো ইয়াতে ৰখাই দিম, চাওঁ কেনেকুৱা হয় ভিডিঅ'টো, দেখিবলৈ পায় নে নাপায় আপোনালোকে। এইটো আপোনালোকে এনেকুৱাকৈ ঘূৰাব পাৰে, এইটো আপোনালোকে 360 ডিগ্ৰী কৰিব পাৰে, চাওক একেবাৰে ঘূৰাই আপুনি য'ত ইচ্ছা তাতে লৈ যাব পাৰে আপোনালোকে। মই দেখুৱাই আছোঁ, নিশ্চয় মই আপোনালোকে মোক দেখা পাইছে। হয় দেখা পাইছে হয়তো, এইটোৱে হ'ল আমাৰ ট্ৰাইপড। এইটো এই ট্ৰাইপডটো মোক কোনো কোম্পানী বা দোকানীয়ে দিয়া নাই যে ৰিভিউ কৰা, মই নিজেই ট্ৰাইপডটো ইউজ কৰিম, সেইবাবে মই ফ্লিপকাৰ্টৰ পৰা মই কিনি লৈছোঁ।